আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী বোর্ডের বাংলা প্রথম পত্র এমসিকিউ সলিউশনে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে রয়েছে বখিসি কিস্তিমাত কার চাল, বহিপীর নাটক এর উক্তিটি কার? অ্যান্সারটি হচ্ছে ঘ হাশেম আলী। দুই নম্বর রয়েছে জীবন সঙ্গীত কবিতার কবির মতে কোনটি দুঃখের ফাঁসি ফাঁসি পড়ার সামিল? উত্তরটি হচ্ছে ক সুখের আশা করা। তিন নম্বরে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এখানে প্রকাশ পেয়েছে নিচের কোনটি? উত্তরটি হচ্ছে ঘ এক দুই এবং তিন। চার নম্বরে রয়েছে উদ্দীপকের চরণে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত মহানবীর কোন গুণটি প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে ঘ অনারম্বন জীবন যাপন। পাঁচ নম্বর রয়েছে উক্ত গুণ প্রকাশিত হয়েছে যে বাক্যে? উত্তরটি হচ্ছে নিচের উত্তরটি হচ্ছে ঘ এক দুই এবং তিন। ছ নম্বরে রয়েছে গুরুত্ব বলতে পীর সাহেব কি বুঝিয়েছেন? অ্যান্সারটি হচ্ছে ঘ প্রচ্ছন্ন ব্যাপার। আসলে লেখাটা খুব একটা বোঝা যাচ্ছে না, সেই জন্য আমার ভুল হতে পারে, সেই জন্য আপনাদের পড়তে ভুল হতে পারে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাত নম্বর রয়েছে মাইনে পনের টাকা শুনে মমতাদের দুচোখ জল এলো কেন? উত্তরটি হচ্ছে খ কৃতজ্ঞতাই। আট নম্বরে রানার কবিতার নতুন দিনের প্রত্যাশা প্রকাশ পেয়েছে কোন কথায়? উত্তরটি হচ্ছে ঘ দেখা দেবে বুঝি প্রজাত এখনি। নয় নম্বরে আমরা তিনজন নাই একজন এই উক্তিটি প্রকাশ পেয়েছে নিচের কোনটি? উত্তরটি হচ্ছে ঘ ঐক্যবোধ। দশ নম্বর রয়েছে উদ্দীপককে কপোতাক্ষ নথ কবিতার কোন ভাবটি ধরা পড়েছে? উত্তরটি হচ্ছে ক দেশপ্রেম। এগারো নম্বরে সাদৃশ্যপূর্ণ কবিতাটি প্রকাশ পেয়েছে কোন চরণে? উত্তরটি হচ্ছে ঘ দুগ্ধ, উত্তরটি হচ্ছে ছোট ঘ। বারো নম্বরে রয়েছে কাহিনীর বিষয়বস্তু এবং পরিণতির দিক থেকে বিচার করলে নাটক প্রধানত কত প্রকার? উত্তরটি হচ্ছে খ তিন প্রকার। তেরো নম্বর রয়েছে গণসূর্যের মঞ্চ রেসকোর্স ময়দানে কোন প্রান্তে নির্মিত হয়েছিল? উত্তরটি হচ্ছে ক উত্তর। চোদ্দ নম্বরে শিক্ষা এবং মানুষত্ব প্রবন্ধ অনুযায়ী শিক্ষার আসল কাজ কোনটি? উত্তরটি হচ্ছে ঘ মূল্যবোধ সৃষ্টি। পনেরো নম্বরে রয়েছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় সঙ্গীর সগীর আলী ছিলেন? উত্তরটি হচ্ছে ঘ জোয়ান। ষোলো নম্বরে কি খেলে বুদার মগজ তরে? উত্তরটি হচ্ছে ক বাতাস। সতেরো নম্বরে নির্দিষ্ট এই ক্ষুদ্র পরিসরে বর্ণাত্মক রচনাকে কি বলা হয়? উত্তরটি হচ্ছে ক কথিকা। আঠারো নম্বরে গল্প জননী কবিতায় ছেলে মাকে সাত নুড়ি শিকা ভরে কি রাখতে বলেছেন? উত্তরটি হচ্ছে খ চাপের মোয়া, ঢেপের মোয়া। ১৯ নম্বরে রয়েছে প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের মধ্যে ফুটে উঠেছে নিচের কোনটি? উত্তরটি হচ্ছে ঘ এক দুই এবং তিন। ২০ নম্বরে তোমার পরিচয় কবিতায় বাঙালির ঐক্যবদ্ধ আন্দোলনের নিদর্শন কোনটি? উত্তরটি হচ্ছে ঘ রাষ্ট্রভাষার লাল রাজপথ। ২১ নম্বরে রয়েছে বহিপীর নাটকের পীর সাহেবকে মুরিদানরা কিভাবে বেঁধে রেখেছে? উত্তরটি হচ্ছে ঘ অষ্ট আষ্টে পিষ্টে। ২২ নম্বরে কে সুভার মর্যাদা বুঝত? আমি দুঃখিত, আসলে এটা বোঝা যাচ্ছে না, সেজন্য বলতে পারলাম না। উত্তরটি ২২ নম্বরের উত্তর হচ্ছে খ প্রতাপ। ২৩ নম্বরে বঙ্গদেশি থাক বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে ক বাংলা ভাষা। ২৪ নম্বরে কিসের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সতেজ এবং সরাফ হয়ে ওঠে? উত্তরটি হচ্ছে ঘ আনন্দ। ২৫ নম্বরে তাহলে শালা সুজা পথ দেখো এই বাক্যে প্রকাশ পায়? উত্তরটি হচ্ছে ঘ বিরক্তি। ২৬ নম্বরে কাকতাড়ুয়া উপন্যাসে বুদা স্বাধীন মানুষ হওয়ার সুযোগ নয় নিচের কোনটি? উত্তরটি হচ্ছে ক এক এবং দুই। ২৭ নম্বরে রয়েছে অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে ছিল, উত্তরটি হচ্ছে খ সতর্কতা।
28 নম্বরে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, এখানে রাত কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ দুঃখ দুর্দশা। 29 নম্বরে উদ্দীপকে নিম গাছ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে ক উপকারিতা। 30 নম্বরে সাদৃশ্যপূর্ণ দিকটির যথার্থতা প্রকাশ ঘটেছে ক নম অ্যান্সারটি হচ্ছে ক কবির আচরণে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সাজেশন বা সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং আমরা পরবর্তীতে অন্য যে সকল বোর্ড বাকি রয়েছে সেই সকল বোর্ডের সলিউশন খুব দ্রুতই দিব ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।